সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা সি ফ্লোর স্প্রেডিং অর্থাৎ সমুদ্রতলের প্রসারণ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে, এবং সম্পূর্ণ ভিডিওটি বাংলায় তোমাদের কাছে উপস্থাপন করছি। যারা সি ফ্লোর স্প্রেডিং সম্পর্কে অনেক কিছু বুঝতে পারছো না বা থিওরিটা বুঝতে পারছো না, তারা এই ভিডিও দেখে কিন্তু অতি সহজেই বুঝতে পেরে যাবে। আর একটা কথা বলে রাখি, এই ক্লাসটা কিন্তু ক্লাস ইলেভেন জিওগ্রাফির জন্য যেরকম কাজে লাগবে, একই সঙ্গে প্রথম সেমিস্টার ভূগোলের জন্যও কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট থিওরি। তো আমরা দেখে নেব যে এই থিওরিতে আমরা কী কী শিখতে পারি। তো যে থিওরির নাম কি, সি ফ্লোর স্প্রেডিং। সি ফ্লোর স্প্রেডিং শব্দটা দেখো, প্রথমত কিন্তু উনিশশো একষট্টি সালে হ্যারি হেস ১৯৬১ সালে প্রথম কিন্তু এই থিওরিটা বলেছিল, ঠিক আছে। তাহলে এই হ্যারি হেসের যে থিওরিটা সেটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা একটা ছবির মাধ্যমে প্রথমে বুঝে নেব যে থিওরিটা কী বলতে চেয়েছে। তো এরকম জায়গায় যদি আমি দেখতে পারি, একটা আমি ছবি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক এইভাবে। তো এখানে দেখো, এই জায়গাতে আমি যদি দেখি একটু থ্রিডি মডেল করে, এখানে অগ্নুৎপাত হচ্ছে। এই জায়গায় যদি অগ্নুৎপাত হয়ে থাকে, এটা ওসিয়ানিক ফ্লোর, ঠিক আছে, এটা ওসিয়ানিক ফ্লোর। এখানে অগ্নুৎপাত যদি হয়ে থাকে, যেটা হচ্ছে মিড ওসিয়ানিক রিজ, এই মিড ওসিয়ানিক রিজে কিন্তু অগ্নুৎপাত হয়, এবং অগ্নুৎপাতের মাধ্যমে যেটা বেরিয়ে থাকে শিলাগুলো, ম্যাগমা বেরিয়ে থাকে, সেই ম্যাগমাটা কিন্তু ওসিয়ান ফ্লোরের উপর সঞ্চিত হয়, ঠিক আছে। এরপর একটা কনসেপ্ট ক্লিয়ার করো, যে তোমরা কন্টিনেন্টাল ড্রিফ থিওরি পড়ে এসছো, সেই থিওরি থেকেই কিন্তু হ্যারি হেস এই থিওরি কিন্তু অনেকটা নিজস্ব দক্ষতায় এবং গবেষণার মাধ্যমে এই থিওরিটা তুলে ধরেন। যে আগ্নেয়গিরির মাধ্যমে এটা বের হচ্ছে, এই আগ্নেয়গিরি থেকে যেটা লাভা বের হয়ে কিন্তু ওসিয়ানিক ফ্লোরের ওপর সঞ্চয় হয়, অর্থাৎ তিনি গবেষণা করে দেখেছেন যেখানে মিড ওসিয়ানিক রিজ রয়েছে তার উভয় পাশে একই দূরত্বে, অর্থাৎ এখান থেকে 1 কিলোমিটার দূরত্বে যে শিলাটা পাওয়া যায়, এদিক থেকেও 1 কিলোমিটার দূরত্বে সেই একই শিলা পাওয়া যাবে। অর্থাৎ একই শিলা মানে এদের বৈশিষ্ট্যগুলো একই হবে। সে থেকে প্রমাণ করা যায় কি, নিশ্চয়ই এই দুটো শিলা একই সময়ে সৃষ্টি হয়েছে বা জন্মলাভ করেছে। আচ্ছা, এরপর দেখো এই শিলার যে বয়স, অর্থাৎ এখানে আগ্নেয়গিরি হচ্ছে, এখান থেকে অগ্নুৎপাতের মাধ্যমে কী হচ্ছে, এইখানে শিলা সঞ্চয় হচ্ছে, আবার এখানেও শিলায় সঞ্চয় ঘটছে, তাহলে এইখানে শিলার বয়সটা কী হবে, তুলনামূলক ইয়ং, অর্থাৎ বয়সে নবীন, আর ওল্ড এই যত এইদিকে আসবো বয়সে তত ওল্ড হবে, অর্থাৎ প্রাচীন হবে। তাহলে কাজে বুঝতে পারছো এই থিওরিতে কী বলা হচ্ছে, যে যেখানে মিড ওসিয়ানিক রিজ হচ্ছে তার কাছাকাছি যে শিলাগুলো সেগুলো কিন্তু বয়সে ইয়ং, অর্থাৎ নবীন, যত দূরে যাওয়া যাবে শিলাটা কিন্তু প্রাচীনে পরিণত হবে। এটা একটা কনসেপ্ট। দ্বিতীয় কথা হলো, তোমরা দেখো বিশেষ করে ওসিয়ানিক ফ্লোর আর যেটা রয়েছে ওসিয়ানিক ক্রাস্ট এবং কন্টিনেন্টাল ক্রাস্ট, দুটোর মধ্যে কে ভারী, ওসিয়ানিক ক্রাস্ট ভারী। কিন্তু তোমরা একটা ছবি দেখা এখানে দেখাচ্ছি, দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ, এখানে দেখাচ্ছে যে ওসিয়ানিক ক্রাস্টটা খুব পাতলা, এবং তোমাদের মনে হতে পারে এই যে শিলাগুলো এখানে জমছে, সেই শিলাগুলো তো স্তরে স্তরে জমছে, তাহলে নিচেরটা কি প্রাচীন শিলা, উপরেরটা কি নবীন শিলা, তা কিন্তু নয়। সেটা আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। দেখো ওসিয়ানিক ফ্লোর যেখানে তোমার এই যে অগ্নুৎপাতের মাধ্যমে শিলাটা বসছে, ঠিক আছে, এখানেও কিন্তু আগ্নেয়গিরি হয়, সেই কারণে এখানে কিন্তু অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প হয়, অর্থাৎ যেখানে মিড ওসিয়ানিক রিজ রয়েছে সেখানে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে। তাহলে এই স্থানে যে অগ্নুৎপাতের ফলে ভূমিকম্পটা দেখা যায় সেটা কিন্তু শ্যালো, অর্থাৎ এই স্থানে ভূমিকম্পটা খুব বেশি তীব্র হয় না, কিন্তু ভূমিকম্প তো হয়ে থাকে। কিন্তু ভূমিকম্পের ফলে কি হয়, এই জায়গাতে কিন্তু ক্র্যাক সৃষ্টি হয়, ক্র্যাক, ঠিক আছে, ওসিয়ানিক ফ্লোরে কোথায় ক্র্যাক সৃষ্টি হয়, ওসিয়ানিক ফ্লোরের উপর ক্র্যাক সৃষ্টি হয়। তাহলে একটা জিনিস ক্লিয়ার করো, যে এখান থেকে যে লাভাটা বেরিয়ে থাকে এই ক্র্যাককে, ক্র্যাক মানে একটা খাঁজ সৃষ্টি হয়, সেই খাঁজে গিয়ে কিন্তু লাভাটা বসে যায়। তাহলে এইখান থেকে যে লাভাটা বেরোচ্ছে সেটা গিয়ে এখানে এই খাঁজগুলোতে বসে যায়। কেন খাঁজগুলো বসে যায়, না ভূমিকম্পর সৃষ্টি হয়, অল্প ভূমিকম্প, সে কারণে এখানে কিন্তু খাঁজ সৃষ্টি হয়, সেই খাঁজে গিয়ে ভূমিকম্প ম্যাগমাটা বসে যায়। এরপর একটা বেসিক কনসেপ্ট দেখো, এই যে আয়তনটা ছিল, যখনই ম্যাগমাটা গিয়ে ওখানে বসবে
তখনই কিন্তু তার আয়তনটা প্রসারণ হবে। অর্থাৎ একটা উদাহরণ দিই, একটা বাসে মনে করো দুজন বসে আছে, কোনো একজন মানুষ সেখানে যদি মাঝখানে গিয়ে বসার চেষ্টা করে, সেখানে সে নিজস্ব জায়গা বানিয়ে নেবে একটু, তাহলে একটুকু দুজনকে কি একটু সরতে হবে পাশ দিকে, প্রেসারে একটু সরতে হবে। সেরকমই এই যে ম্যাগমাটা সেটা কিন্তু এখানে গিয়ে যখনই বসে যাবে সে কিন্তু একটু আয়তনে প্রসারিত হবে, কারণ আমাদের পৃথিবী তো গোল, পৃথিবীর আয়তন তো এখানে ম্যাগমাটা এসে গেছে মানে পৃথিবীর আয়তন একটু বড় হয়ে যাবে তা তো নয়, পৃথিবীর আয়তন যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে যখনই আয়তন বাড়বে তখনই কী হবে, ও পাশ দিকে চাপ দেবে, কোন দিকে, এদিকে চাপ দেবে, এদিকে চাপ দেবে। আর পাশে কী আছে, পাশে কিন্তু আছে এখানে কন্টিনেন্টাল ক্রাস্ট, পাশে রয়েছে কন্টিনেন্টাল ক্রাস্ট, এদিকেও আছে এদিকেও আছে কন্টিনেন্টাল ক্রাস্ট, কিন্তু আমরা জানি কি এটা বেশি ভারী এবং কন্টিনেন্টাল ক্রাস্ট হালকা, তাই যখনই এরকম কন্টিনেন্টাল ক্রাস্টে সেখানে ধাক্কা দেবে যেহেতু ভারী তাহলে এই জায়গাটা কী হবে, কন্টিনেন্টাল ক্রাস্টের ভিতরে ঢুকে যাবে, মানে এই জায়গাটা এইভাবে। তাহলে এই যে ওসিনিক ক্রাস্টটা কন্টিনেন্টাল ক্রাস্টের ভিতরে ঢুকে যাবে, যখনই ভিতরে ঢুকে যাবে কারণ এর গভীরতাই অনেক বেশি, সেখানে কী হচ্ছে উষ্ণতা কিন্তু প্রবল বেশি, উষ্ণতা বেশি থাকার জন্য এই জায়গাটা কিন্তু আবার গলে ম্যাগমায় পরিণত হবে, ম্যাগমায় পরিণত হয়ে সে আবার সাইকেলের মাধ্যমে আবার ম্যাগমায় পরিণত হয়ে সে ওপর দিকে ওসিনিক ক্রাস্টের মানে এখানে এই যে একটা রয়েছে মিড ওসিনিক রিজ সেখানে আবার উত্থিত হবে। তার মানে এই জায়গাতে কিন্তু স্তরে স্তরে সেডিমেন্টটা ভর্তি হতে পারছে না, এই কারণ এই কারণেই শিলাটা কিন্তু নবীনই থেকে যায়, নিচে শিলা কিন্তু আর থাকছে না, নিচে শিলা কিন্তু আস্তে আস্তে কি নিচে চলে আসছে, আর নিচে চলে আসা মানে কি সেখানে কিন্তু প্রচণ্ড বেশি উত্তাপে আবার গলিত অবস্থায় পরিণত হয়, তার মানে এই জায়গায় কিন্তু নবীন শিলাই রয়েছে। আর একটা কথা, কন্টিনেন্টাল ক্রাস্টটা কিন্তু স্তরে স্তরে সঞ্চিত হয়, সেখানে এরকম ধরনের কোনো ব্যাপার থাকে না, কারণ ওই জন্যে কন্টিনেন্টাল ক্রাস্টটা কিন্তু আস্তে আস্তে স্তরে স্তরে সঞ্চিত হয়, এই জন্যে এটা বেশি ওল্ড, কিন্তু এই জায়গাটা নবীন শিলা রয়েছে, কারণটা বুঝতে পেরেছ। এরপর দেখো আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যখনই এই জায়গার থেকে আমাদের চাপ দেবে কন্টিনেন্টাল ক্রাস্টের দিকে, যখনই ম্যাগমা এসে বসে গেল আয়তনে প্রসারিত হলো চাপ দিল ওদিকে, তখনই কিন্তু এখানে একটা এই যে কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওসিনিক ক্রাস্টের মাঝখানে যে একটা ট্রেঞ্জ সৃষ্টি হবে, এই ট্রেঞ্জ বরাবর ভূমিকম্প দেখা যাবে, এই ভূমিকম্পটি কিন্তু এই যে মিড ওসিয়ানিক রিজে ভূমিকম্প হয় তার থেকে অনেক বেশি তীব্র হবে, অনেক বেশি তীব্র হবে, কারণ এই ওসিয়ানিক ক্রাস্ট একটা প্রচণ্ড ভারী, সে ধাক্কা দিচ্ছে, যখনই সে ধাক্কা দিচ্ছে সে কন্টিনেন্টাল ক্রাস্ট কিন্তু হালকা, সে কারণে প্রচণ্ড জোরে একটা ঘর্ষণ হচ্ছে বা মনে করো একটা অভিসারী পাতসীমা যেরকম হয় আর কি, প্রচণ্ড ধাক্কা দিচ্ছে, সে কারণে এই ধাক্কার ফলে ভারী পাত যেটা ভারী পাত বা ওসিয়ানিক ক্রাস্ট নিচে ঢুকে যাচ্ছে এবং এখানে একটা ভূমিকম্প হবে, কিন্তু এই ভূমিকম্পটা কিন্তু অনেক বেশি। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, দাদা তাহলে যে এই দিকে প্রসারিত হচ্ছে এই দিকেও কেন প্রসারিত হচ্ছে না, এটাও বলতে পারো। দেখো যখনই ম্যাগমাটা এই সমস্ত খাতের ভিতরে ঢুকে যায় সে প্রসারিত হবে, কিন্তু এই দিকের যে ক্ষমতা এই দিকেও সেই একই ক্ষমতা, অর্থাৎ মিড ওসিয়ানিক রিজ যেখানে রয়েছে তার দুপাশেই কিন্তু ওসিয়ানিক ফ্লোর রয়েছে, এই ওসিয়ানিক ফ্লোরে কিন্তু দুদিকেরই একই ক্ষমতা, পাশে কোথায় কম ক্ষমতা এদিকে কম ক্ষমতা, তাহলে সবল মানুষ কাকে আঘাত করতে পারবে, যে দুর্বল, কিন্তু দুর্বল মানুষকে সবলকে আঘাত করতে পারছে না, তার তো ক্ষমতা কম, সে কারণে এইরকমই ওসিয়ানিক ফ্লোরটা কিন্তু ভারী, এর ক্ষমতা বেশি, এই জন্য এ কিন্তু ধাক্কা দিচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্টকে, সেই জন্য কন্টিনেন্টাল ক্রাস্টের কিন্তু বেশি ক্ষমতা নেই, সেই কারণে ভারী পাতটা ওকে উপর দিকে তুলে দিয়ে নিচে ঢুকে যাচ্ছে এবং ঢুকে যাওয়ার পরে সেই তলে গিয়ে আবার ম্যাগমায় পরিণত হচ্ছে। তাহলে এইভাবে সমুদ্রের তলের আয়তনটা ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, কীভাবে প্রসারিত হচ্ছে, একটা লাইনে বলছি, মিড ওসিয়ানিক রিজে অগ্নুৎপাত হয় এবং সেখানে শ্যালো ভূমিকম্প বা শ্যালো আর্থকোয়েক দেখা যায়, এই আর্থকোয়েকের জন্য মিড ওসিয়ানিক রিজের পাশে যে ওসিয়ানিক ফ্লোর রয়েছে সেখানে ক্র্যাক সৃষ্টি হয়, সেই ক্র্যাক সৃষ্টি হওয়ার পরে সেখানে ক্র্যাকে গিয়ে এই ম্যাগমা বা লাভাটা গিয়ে সেখানে সঞ্চিত হয়, সঞ্চিত হওয়ার ফলে সে কিন্তু প্রেসার দেয়, প্রেসার দেওয়ার ফলে ওসিয়ানটা আস্তে আস্তে ওসিয়ানিক ফ্লোর পাশে চাপ দেয়, পাশে কে রয়েছে কন্টিনেন্টাল ক্রাস্ট, তাকে চাপ দেয়, সেই কারণে কন্টিনেন্টাল ক্রাস্টকে ওপরে ঠেলে দিয়ে যেহেতু ওসিয়ানিক ক্রাস্ট ভারী সে কারণে নিচের দিকে ঢুকে যায়, ঢুকে যাওয়ার ফলে এর জায়গায় একটু ভূমিকম্প দেখা যায়, এটা প্রবল ভূমিকম্প দেখা যায় এবং এইভাবে সমুদ্র তলের আয়তনটা প্রসারিত হয়। হ্যারি হেস ঠিক 1961 সালে, অনেক বই 1960ও আছে একটু দেখে নেবে, 1961 সালে এই হ্যারি হেস কিন্তু সর্বপ্রথম এই থিওরিটি ব্যাখ্যা করেন এবং এই থিওরিটি বলা হয় সি ফ্লোর স্প্রেডিং, অর্থাৎ সমুদ্র তলের প্রসারণ, প্রসারণটা কীভাবে ঘটছে বোঝাতে পারলাম, কিন্তু পৃথিবীর আয়তন তো একই, পৃথিবীর আয়তন তো বাড়ছে না, সেই কারণে কিন্তু এই ব্যাপারটা হয়ে থাকে।
যখনই আবার এই ম্যাগমা সঞ্চিত হবে, পরবর্তীকালে আবার যখন হবে একই রকমভাবে ক্র্যাক সৃষ্টি হবে, ক্র্যাক সৃষ্টির ফলে ভূমিকম্প হবে, ভূমিকম্পের ফলে সেখানে ম্যাগমা সঞ্চিত হবে, আবার প্রসারিত হবে। কিন্তু একটা ব্যাপার লক্ষণীয়, এখানে কিন্তু ভূমিকম্পটা শ্যালো হয়ে থাকে, কারণ এখানে চাপটা কম, প্রেশারটা কম। কিন্তু যদি প্রেশারটা এখানে বেশি হতো তাহলে ক্র্যাকটাও বেশি হতো, কন্টেইনার ক্রাস্ট কিন্তু আরও বেশি আঘাত করতো, সেটা কিন্তু হয় না, কারণ এখানে ভূমিকম্পটা খুব শ্যালো হয়। শ্যালো হওয়ার কারণে খাতগুলোও কিন্তু খুব বেশি হয় না, কম ধরনের হয়। কিন্তু ভূমিকম্প প্রবল কোথায় হয়? প্রবল হয় কিন্তু কন্টিনেন্টাল ক্রাস্ট, আর যেখানে ওশিয়ানিক ক্রাস্ট সংঘর্ষ করছে সেখানে ট্রেঞ্চ সৃষ্টি হয়, সেই ট্রেঞ্চের জায়গায় ভূমিকম্পটা প্রবল হয়ে থাকে। তাহলে কনসেপ্টটা আশা করি বোঝাতে পারলাম, খুব কম সময়ের মধ্যে বোঝাতে পারলাম কিনা কমেন্টে অবশ্যই জানাও। পরবর্তীকালে এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। কেমন লাগলো আজকের এই ক্লাসটি ওশিয়ানিক ফ্লোর বা এই সি ফ্লোর স্প্রেডিং সম্পর্কে? ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর তোমাদের বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবে না, সঙ্গে তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও এখানে শেষ করলাম, সকলকে অসংখ্য ধন্যবাদ।